সালামু আলাইকুম। আজকে আমরা মূলত যেটা দেখবো সেটা হচ্ছে ইমেল সিকোয়েন্সার টেমপ্লেট। তো এটা আসলে কি এটা এবং কি কেমন কিভাবে কাজ করে আর কি সেই জিনিসটা একটু দেখি। হ্যাঁ আচ্ছা, আমার পূর্বে একটা আমি অলরেডি ফাইল করছিলাম কিন্তু সেটাকে সেভ করা হয়নি। ওকে আচ্ছা, মূলত হচ্ছে ইমেল সিকোয়েন্সার টেমপ্লেট হচ্ছে এরকম, ঠিক আছে? এটাকে কিভাবে তৈরি করে, তো আজকে আমরা এই জিনিসটা যেটা করবো বা যেটাতে শিখবো সেটা হচ্ছে আমরা একটা ট্যাগ ইউজ করবো, টেবিল ট্যাগ। এটা সম্পূর্ণ এইচটিএমএল এ করবো আমরা। হ্যাঁ ওকে, আমি প্রথমে এটাকে আমি সাবলাইন টেক্সট ওপেন করলাম এবং HTML 5 এর হচ্ছে ডিফল্ট স্ট্রাকচারটা নিয়ে নিলাম এবং এখানে হচ্ছে ইমেল সিগনেচার, ঠিক আছে? ইমেল সিগনেচার কি টেমপ্লেট, ঠিক আছে? টেমপ্লেট। ওকে আচ্ছা, আমরা হচ্ছে টেবিল ট্যাগটা ইউজ করব, ঠিক আছে? TABLE টেবিল। ওকে আচ্ছা, এখানে আমাকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা অ্যাট্রিবিউট হচ্ছে বর্ডার, ঠিক আছে? বর্ডার, বর্ডার 1। ওকে আচ্ছা, একটা জিনিস আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে আমরা টেবিল ট্যাগে কাজ করছি, এটাকে আমি রান করি যদি একটু, এখানে আমার কিছু আসবে না। আচ্ছা সেটা হচ্ছে যে আমার টেবিল ট্যাগে যে দুইটা জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন হয় বা লাগে সেটা হচ্ছে TR এবং TD। TR মানে হচ্ছে টেবিল র, অর্থাৎ প্রত্যেকটা লাইন, ঠিক আছে? আর TD মানে হচ্ছে প্রত্যেকটা ডাটা, প্রত্যেকটা লাইনের মধ্যে কয়টা ডাটা থাকবে সেটা হচ্ছে কি করে চেক করে আর কি, তাই না? ইনপুট দেয়। ওকে তো আমরা যদি এখন TR দেখি, তাহলে আমরা যদি এভাবে হিসাব করি তাহলে আমার TR কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাই না? টিআর পাঁচটা। তো আমি যদি সহজ হিসেবে যদি তুমি টিআর পাঁচটা নিয়ে নিই, টিআর ওকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ওকে পাঁচটা টিআর নিয়ে নিলাম এবং এটাকে যদি আমি একটু রিলোড করি, কিছু আসছে? কিছু থাকবে না এখানে। হ্যাঁ আচ্ছা, এখানে একেবারে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক, কারণ আমার এখানে কোনো ডাটা নাই, ঠিক আছে? শুধুমাত্র টেবিলের যে বর্ডার ওয়ান, সেই ওয়ানটা শুধুমাত্র এখানে আসছে, মানে বর্ডার ওয়ান দিয়েছিলাম সেই জন্য এখানে ওয়ানটা শুধুমাত্র, মানে কি বলে একটা বক্স আসছে। ওকে ফাইন। আচ্ছা এখন আমরা একটা জিনিস লক্ষ্য করি, তো সেটা হচ্ছে যে আমার ফার্স্টের, অর্থাৎ প্রত্যেকটা আমার কি বলে একটা লাইনে ডাটা কয়টা, একটা দুইটা, তাই না? একটা রতে ডাটা হচ্ছে একটা এবং দুইটা, একটা লেফট ডাটা একটা রাইট ডাটা। তো যেহেতু দুইটা ডাটা, তাহলে আমরা কি করব, প্রত্যেকটার মধ্যে দুইটা করে ডাটা নিয়ে নিব, অর্থাৎ TD, একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে কন্টেন্ট, তাই না? ওকে ফাইন, আমি এটাকে এভাবে বসালাম। তাহলে প্রত্যেকটা রতে ডাটা হলো দুইটা। ওকে তাহলে আমি বসালাম। ওকে আচ্ছা, ওকে আচ্ছা হয়ে গেছে। এখন এটাকে যদি আমি একটু রান করে দেখি এটার আউটপুট কি আসে। আচ্ছা এখন কিন্তু কোনো আউটপুটই দিচ্ছে না, শুধুমাত্র বক্স উড়া শো করছে, কারণ এখানে আমার কোনো ডাটা নাই, তাই তো? আচ্ছা একটা জিনিস লক্ষ্য করুন, তো যে এই টেবিল র এর ফার্স্ট ডাটাতে ছবি, এই টেবিল র এর ফার্স্ট ডাটাতে ছবি, তাই না? এবং এই টেবিল র এর ফার্স্ট ডাটাতে ছবি, তারপরের যেটা টেবিল র এটা তো ছবি, মানে প্রত্যেকটা টেবিল র এর ফার্স্ট ডাটাতে ছবি, তার মানে কমন কি, কমন হচ্ছে ছবিটা কমন, তাই না? তো যেটা কমন থাকবে সেটার জন্য আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা লিখতে পারি র স্প্যান, অর্থাৎ র স্প্যান। আমি যদি বলি র স্প্যানটা হচ্ছে কি, সরি, আচ্ছা র স্প্যান হচ্ছে যে এটা একটা র, এইটা একটা র, এইটা একটা র, অর্থাৎ প্রত্যেকটা র কে যদি আমি একটা জায়গায় করতে চাই সেই জন্য একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, সেটা হচ্ছে র স্প্যান। তো র স্প্যান যদি আমি করতে চাচ্ছি তাহলে কয়টা রক স্প্যান করব, পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, অর্থাৎ 1 2 3 4 5, এই পাঁচটা রক স্প্যান করব না? আচ্ছা তাহলে কি এটা কমন, কমন হওয়ার কারণে এই র স্প্যান করলাম কত, 5, র স্প্যান 5। ওকে আচ্ছা, যেহেতু আমি এখানে কমন নিয়েই নিচ্ছি তাহলে তো আমার এখানে কোনো ডাটা ইনপুট রাখার দরকার নাই, তাই না? আচ্ছা এখান থেকে নাই, এখান থেকে নাই, এইটা নাই। ওকে আচ্ছা এখন যেটা করতে হবে, সরি এটাও থাকবে না, ওকে থাকলো না। আচ্ছা এখন কি হচ্ছে, এটাকে একটু যদি আমি রান করি তাহলে দেখি কেমন দেখেন, এরকম দেখাচ্ছে। অর্থাৎ এই যে ফার্স্টের, আমি আর একটু জুম করি তাহলে বুঝতে পারবেন, ফার্স্টের যেটা সেটা কিন্তু একবারে কি সবগুলো মিলে একটা, আর পরের গুলা কিন্তু এরকম করে হচ্ছে, তাই না? ওকে এখন আমি যেটা করবো, প্রত্যেকটা ডাটা আমি এটাকে ইনপুট করবো, তার মানে কি প্রথম টেবিল র এর সেকেন্ড ডাটা, কি প্রথম টেবিল র এর সেকেন্ড ডাটা, এখানে এটা বসালাম, ঠিক আছে? ওকে আচ্ছা, তারপরেরটাতে কি আছে দেখে আসি, অকুপেশন। ওকে এটা আমি কোথায় দিব, সেকেন্ড টেবিল র এর সেকেন্ড ডাটাতে, ঠিক আছে? আচ্ছা দিলাম, তারপরেরটা কি আছে দেখি, ফোন নাম্বার, এটা হচ্ছে থার্ড টেবিল র এর সেকেন্ড ডাটা, ঠিক আছে? ওকে থার্ড টেবিল র এর সেকেন্ড ডাটা, সরি আমরা একটু মিস করছি, সরি সরি, এটা হবে থার্ড টেবিল র, তো এটা হবে এখানে, আর এইটা হবে যেহেতু থার্ড টেবিল র এর
কত সেকেন্ড ডাটা হচ্ছে এইটা ঠিক আছে ওকে আচ্ছা আমি একটু রিলোড দিয়ে দেখা তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই আমরা তিনটা জিনিস নিয়ে নিয়েছি অলরেডি আমার লাগবে হচ্ছে এখন কি আমার লাগবে হলো মেইল অ্যাড্রেস তাই না মেইল অ্যাড্রেসটা কপি করলাম মেইল অ্যাড্রেসটা কপি করে এটা কয় নাম্বার চার নাম্বার টেবিল রয়েছে সেকেন্ড ডাটা তাহলে চার নাম্বার টেবিল রয়েছে হচ্ছে এইটা এইটার মধ্যে সেকেন্ড ডাটা হচ্ছে এইটা ওকে আচ্ছা এটা সেট করে নিই ওকে আচ্ছা তারপরে হচ্ছে আমাদের আরেকটা আছে সেটা হচ্ছে যে এই যে তো আমি আসলে যেহেতু শুধুমাত্র এইচটিএমএল দিয়ে ইউজ করছি আর ইমেজও আমি আসলে এখানে সেট করতে চাচ্ছি না বা কোনো আইকন সেট করতে চাচ্ছি না তো শুধুমাত্র এটা হচ্ছে কিভাবে সেট করে সেই জিনিসটা একটু দেখাই তো আমরা এখানে স্প্যান ট্যাগ ইউজ করবো স্প্যান ট্যাগ কেন ইউজ করে সেটা হচ্ছে যে একটা লাইনে যখন আমরা একাধিক ধরনের জিনিস সেট করি ঠিক আছে এটার জন্য আমরা স্প্যান ট্যাগ ইউজ করতে পারি জাস্ট স্প্যান আমি দিলাম হচ্ছে ফেসবুক এফপি ঠিক আছে আমি সেভাবে করে করি একটু আচ্ছা আমরা চারটাই নিই ঠিক আছে ওকে এফবি আমি লিখতে পারি টুইটার ওকে তারপরে লিখতে পারি ইউটিউব ঠিক আছে জাস্ট তারপরে লিখতে পারি ওয়েব এই আর কি এখন এটাকে যদি আমি রান করি তাহলে কি দেখতে পাবো দেখি আচ্ছা এটা যেহেতু বড় হয়ে গেছে তাহলে আমি একটু জুম করি ওকে আমরা কিন্তু এই জিনিস দেখতে পাচ্ছি তাই তো আচ্ছা এখন আমি কিন্তু বামে কিন্তু ছবি আমার সেট করতে হবে এখন বিষয় হচ্ছে আমি যদি আমার পিসি থেকে বা আমি যদি আমার কি বলে ল্যাপটপ থেকে এখানে ছবি অ্যাড করি তাহলে কিন্তু আমার ছবি আসবে কিন্তু ইমেল সিকনেস আর টেম্পলেটের জন্য আমরা বা ইমেল সিকনেস আর টেম্পলেট হোক বা ইমেল টেম্পলেট হোক এখানে আমরা ছবি অ্যাড করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে সার্ভার থেকে আমরা ছবি নিয়ে আসতে পারি ঠিক তো সার্ভার থেকে ছবি নিয়ে আসলে যেটা হবে সেটা হচ্ছে যে আমার এই মানে আমি যখন এটাকে ইউজ করব আমার মেইলে ইউজ করব তখন কোনো প্রবলেম হবে না তখন আমার ঠিকঠাক মতো ছবিটা কি হবে শো করবে ওকে তো যেহেতু এর আগে আমি একটা করছিলাম সেটা হচ্ছে ফার্স্টের যে ভিডিওটা সেটা হয়তো দেখছেন যে ফার্স্ট নাইট হচ্ছে ভিডিও নাম্বার টু ছিল পার্ট টু সেটা হচ্ছে কি করে ফাইল হোস্ট করতে হয় ঠিক আছে কিভাবে কি করে ফাইল রাখতে হয় তো এইটা রাখার পরে জাস্ট এখানে একটা ফাইল ছিল যে এরকম আর কি যে নিউ জব টাইপের হ্যাঁ যে এটা আর কি হ্যাঁ তো এটা ফার্স্ট ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন ওকে তো এখান থেকে আমি জাস্ট এই রাইট ক্লিক করে এটা কিন্তু এই পিকচারটা বা এই জিনিসটা যেহেতু আমার সার্ভারে আছে তার মানে এটা বুঝতে হবে যে পিকচারটাও কোথায় আছে সার্ভারে আছে অনলাইনে আছে কপি কি ইমেজ অ্যাড্রেস এটাকে আমরা আবার চেক করতে পারি হ্যাঁ এটাকে আমরা চেক করব কি করে এই যে কন্ট্রোল ভি দিয়ে একটু চেক করে নিই যে ছবিটা আসলে আছে কিনা বা পাচ্ছে কিনা ছবিটা হ্যাঁ সরি আসলে ইন্টারনেট স্পিডটা খুবই স্লো একটু ওয়েট করি হ্যাঁ সরি আচ্ছা দেখুন আমার কিন্তু পিকচারটা পাচ্ছে এবং পিকচারটা কিন্তু অলরেডি কি অনলাইনে শো ঠিক আছে এটা পিকচারটা কোথায় আছে সার্ভারে আছে ওকে তার মানে কি আমার জিনিসটা পাচ্ছে ইমেজটা পাচ্ছে তো আমি এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কপি করার পরে আমি করে চলে গেলাম এবং ফার্স্টের যেটা আমার টিডি ছিল সেখানে আমি একটা ইমেজটা ইউজ করবো আমরা ইতিমধ্যে জানি যে ইমেজটা কিভাবে ইউজ করতে হয় ঠিক আছে ইমেজ ট্যাগের মধ্যে আমার সেই লিঙ্কটা আমি কি করলাম সেট করে দিলাম ইমেজের যে লিঙ্কটা ঠিক আছে আচ্ছা এবং এটাকে যদি আমি রিলোড করি দেখুন কি হয় অটোমেটিক কিন্তু চলে আসছে আচ্ছা এটাকে আমি 100% করি হ্যাঁ এই যে এইটা তো আজকে যেহেতু আমাদের মূলত শুধুমাত্র এইচটিএমএল দিয়ে কি করে একটা ইমেল টেমপ্লেট তৈরি করতে হয় যদিও এটা পূর্ণাঙ্গ একটা ইমেল সিগনেচার টেমপ্লেট না তারপরে শুধুমাত্র এইচটিএমএল দিয়ে কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা আজকে আমরা শুধু শিখলাম এর পরের ক্লাসে আমরা যখন সিএসএস নিয়ে যখন ক্লাস করবো তখন আসলে এই জিনিসটা আমরা করতে পারবো জানতে পারবো ঠিক আছে ওকে তো আজকে ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।